আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি, মাসুম মাহবুব। প্রিয় দর্শক, আফগানিস্তানের তালেবান এবং সরকারি বাহিনীর মধ্যে সংঘর্ষ চলছে আজ প্রায় বেশ কদিন ধরেই। যখন মার্কিন যুক্তরাষ্ট্র এবং তার ন্যাটো বাহিনী চলে যাচ্ছে আফগানিস্তান ছেড়ে, তারপর থেকেই তালেবানরা একটার পর একটা শহর দখল করছে। ইতিমধ্যে তালেবানরা দাবি করেছে তারা আফগানিস্তানের 85% অঞ্চল দখল করে ফেলেছে, যদিও আফগানিস্তানের সরকারি বাহিনীরা এ দাবি নাকচ করেছে। তবে সাম্প্রতিক সময় তালেবানরা যে আফগানিস্তানের বহু অঞ্চল দখল করেছে সে বিষয়টি প্রমাণিত হয়েছে আন্তর্জাতিক গণমাধ্যমের সূত্র ধরে। ইতিমধ্যে ইরান সীমান্ত, পাকিস্তান সীমান্ত, বেশ কিছু সীমান্ত দখলে নিয়েছে তালেবানরা। প্রিয় দর্শক, তালেবানরা যদি আফগানিস্তানে আবার ক্ষমতায় আসে, সেক্ষেত্রে আফগানিস্তানের জনগণ খুশি হবে নাকি তারা তালেবানকে প্রচণ্ড পরিমাণ হুমকি মনে করছে, আজকে আমরা সেই বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। প্রথমে একটু স্মরণ করে দিই আপনাদেরকে, 1996 সাল থেকে 2001 সাল পর্যন্ত তালেবানদের ছিল স্বর্ণযুগ। মোল্লা ওমরের হাত ধরে তালেবানরা তখন আফগানিস্তান শাসন করত। কিন্তু দুঃখজনক হলেও সত্য যে সে সময় তালেবানরা এতটা গোড়া বা এতটা কট্টর ছিল, সে সময় আফগানিস্তানের মানুষ তালেবানের হাত থেকে মুক্তি চেয়েছিল। তালেবানরা এমন কিছু শরিয়া আইনের নামে মানুষের উপর চাপিয়ে দিয়েছিল যেগুলো মানুষ সত্যিকার অর্থে জুলুমের পর্যায়ে মনে করেছে। যখন আফগানিস্তানের মতো একটি মিশ্র সংস্কৃতি, মিশ্র জাতির মধ্যে হঠাৎ করে তালেবানরা শরিয়া আইনের নামে কিছু কঠোর বিধিনিষেধ জারি করেছিল, তখন সত্যিকার অর্থে আফগানিস্তানের জনগণ সেই বিষয়টিকে মেনে নিতে পারেনি। দর্শক, আমরা এক নজরে জেনে আসি সে সময় তালেবানরা আফগানিস্তানের উপর কী কী বিধিনিষেধ জারি করেছে তার কিছু তথ্য। তালেবানদের সোনালী যুগ ছিল 1996 সাল থেকে 2001 সাল পর্যন্ত। এই 5 বছর তাদের সর্বোচ্চ নেতা মোল্লা ওমরের নেতৃত্বে তারা ইসলামী শাসনতন্ত্রের আদলে আফগানিস্তান শাসন করেছে। পাকিস্তান, সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাত, এই 3টি দেশ ছাড়া পৃথিবীর সব দেশ তখন আফগানিস্তানের সাথে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে। তালেবানরা ক্ষমতা দখল করে সাথে সাথে কঠোরভাবে শরিয়া আইন চালু করলে জনগণ সেই বিষয়টিকে মেনে নিতে পারেনি। আফগানিস্তানের মতো মিশ্র সংস্কৃতি, মিশ্র জাতি উপজাতির একটি সেমি মডার্ন দেশে রাতারাতি কঠোর শরিয়া আইন কার্যকর করলে জনগণের পক্ষে তা সহজভাবে মেনে নেওয়া স্বাভাবিকভাবেই কঠিন। যদিও আফগানিস্তানের জনসংখ্যা প্রায় অধিকাংশই মুসলিম এবং সমাজে পর্দা প্রথা ও হিজাবের বেশ ভালো প্রচলন ছিল, এখনও আছে। তালেবানরা যখন ক্ষমতায় ছিল তখন তাদের বিরুদ্ধে আন্তর্জাতিক গণমাধ্যমে বেশ কিছু অভিযোগ ছিল। আমরা প্রথমে অভিযোগগুলো শুনে আসি, কী কী অভিযোগ ছিল তালেবানদের বিরুদ্ধে। 1. তালেবানরা ঠান্ডা মাথায় হত্যাযজ্ঞ চালাত। গত কয়েকদিনে তারা অন্তত 50 জন সরকারি চাকরিজীবীকে ঠান্ডা মাথায় গুলি করে হত্যা করেছে, বোমা মেরে আরও 50 জনকে মেরেছে আর আহত করেছে 100+ মানুষকে। নারী শিক্ষার প্রতি তাদের প্রবল অনীহা, তারা নারীদের উচ্চ শিক্ষা গ্রহণের কট্টর বিরোধী। মেয়েরা উচ্চ বিদ্যালয় পড়াশোনা করুক এটা তারা চায় না, কলেজ বিশ্ববিদ্যালয়ের কথা তো অনেক দূরের কথা। বলা হয় তালেবানদের নেতাদের শিক্ষাগত যোগ্যতা খুবই কম, অধিকাংশ নেতাই প্রাতিষ্ঠানিকভাবে কোনো মাদ্রাসা কিংবা বিশ্ববিদ্যালয় ডিগ্রিধারী নন। তারা এককভাবে রাষ্ট্র ক্ষমতা গ্রহণ করলে তাদের এ সকল নেতৃবৃন্দ দ্বারা গ্রহণযোগ্যভাবে রাষ্ট্র পরিচালনা করা অসম্ভব। তালেবানের আয়ের প্রধান উৎস হল আফিম চাষ এবং হিরোইন উৎপাদন, অর্থাৎ মাদক দ্রব্যের ব্যবসা। পৃথিবীর সবচেয়ে বেশি আফিম এবং হিরোইন উৎপাদন হয় আফগানিস্তানে। এরপর আছে তাদের নিয়ন্ত্রিত এলাকা থেকে বাধ্যতামূলক তালেবান ট্যাক্স আদায়, পাশাপাশি সিকিউরিটি চার্জ গ্রহণ করে তালেবানরা। তালেবান নেতাকর্মীরা বেশিরভাগই জোরপূর্বক বিয়ে করে। আফগান সমাজে মেয়েদের কম বয়সে বিয়ে দেওয়ার প্রচলন আছে, তথাপি তারা বয়স পার্থক্যের কোনো গুরুত্ব না দিয়ে নাবালিকা মেয়েদেরকে জোরপূর্বক বিয়ে করে। কোনো মেয়েকে পছন্দ হলেই তারা বিয়ে করতে পারে, সেখানে মেয়ে কিংবা মেয়ের পরিবারের কোনো মতামতের মূল্য নেই। যদি রাজি না হয় সেক্ষেত্রে বুলেট গ্রহণ করতে হয় তাদেরকে। আফগানিস্তানে কর্মরত বা আগত বিদেশি নাগরিকদের তারা প্রায়শই অপহরণ করে মুক্তিপণ আদায় করে। অমুসলিমদের অনেকেই তাদের ধর্ম পরিবর্তনে বাধ্য করেছে। কাবুলে ব্রাকে কর্মরত 2 জন বাংলাদেশিকে তারা অপহরণ করে 3 মাস আটকে রেখে মুক্তিপণ আদায় করেছিল বলে আমরা গণমাধ্যমে জেনেছি।
এখন প্রশ্ন হচ্ছে তালেবানদের বিরুদ্ধে যে অভিযোগগুলো এতক্ষণ বললাম এগুলো একটি কি ইসলাম সমর্থন করে? যখন তালেবানরা আফগানিস্তানে শরিয়া আইন জারি করতে চায় তখন তাদের নিজেদের মধ্যে যদি এই অভিযোগগুলোর একটিও সত্য হয় তাহলে আমরা বলতে পারি তালেবানকে অবশ্যই সেখান থেকে ফিরে আসতে হবে। এতক্ষণ যে বিষয়গুলো উল্লেখ করলাম তার একটিও ইসলাম সমর্থন করে না। শরিয়া আইনে বিচার বহির্ভূতভাবে কাউকে হত্যা করা যায় না, নারীদের শিক্ষা উচ্চশিক্ষা গ্রহণে কোনো বাধা নেই, যোগ্য ব্যক্তি থাকতে অযোগ্যদের দায়িত্ব দেওয়ার সমর্থন করে না, মাদকদ্রব্য উৎপাদন সেবন বিক্রি সবই হারাম, জোরপূর্বক বিয়ে করা হারাম, কাউকে অপহরণ অন্যায়ভাবে অর্থগ্রহণ কাউকে জোরপূর্বক ধর্মান্তরিত করা প্রত্যেকটা ইসলামে স্পষ্ট হারাম। তাহলে তালেবানদের বিরুদ্ধে যে অভিযোগগুলো রয়েছে যদি এর একটিও সত্য হয় তাহলে আমরা বলতে পারি তালেবানকে এসব থেকে ফিরে আসতে হবে। তবে 2021 সালে এসে যখন 20 বছরের পরাজয় মেনে নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ন্যাটো বাহিনীরা আফগানিস্তান ছেড়ে চলে যাচ্ছে তখন অনেক রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন আজকের তালেবান এবং 20 বছরের আগের তালেবানের মধ্যে অনেক পার্থক্য রয়েছে। আগের তালেবান যতটা রাজনৈতিকভাবে পরিপক্ক ছিল না আজকের তালেবান অনেক পরিপক্ক হয়েছে। অনেকে দাবি করছেন আজকের তালেবানরা যদি আফগানিস্তানের দায়িত্ব গ্রহণ করে সেক্ষেত্রে একটি ইসলামী শরিয়ার রাষ্ট্র প্রতিষ্ঠিত হবে। যদিও ইতিমধ্যে তালেবানদের সাথে মুসলিম বিশ্বের অন্যতম নেতা এরদোয়ান বা তুরস্কের বেশ কিছু বিষয় মতবিরোধ তৈরি হয়েছে। আমাদের অনেক দর্শক ইতিমধ্যে মতামত দিয়েছেন তুরস্ক যেন আফগানিস্তান ছেড়ে চলে যায়। আমি সেসব দর্শকের উদ্দেশ্যে কিছু তথ্য দিতে চাই। আজকে তুরস্ক কাবুল বিমানবন্দরের দায়িত্ব নিতে চাইছে হয়তো মার্কিন যুক্তরাষ্ট্রের অনুরোধে, কিন্তু আপনাদেরকে মনে রাখতে হবে যে এরদোয়ান সরকার মার্কিন যুক্তরাষ্ট্রের অনুরোধে এই আফগানিস্তানে থাকতে চাইছে না। তুরস্ক সরকারের এই আফগানিস্তানে থাকার পেছনে বেশ কিছু কারণ রয়েছে। আমরা যারা তুরস্কের ড্রামা সিরিয়াল সেলজুক এবং ওসমান গাজী বা আর্তুগুল গাজীর গল্প দেখেছি তারা জানি তুর্কিদের একটি নির্দিষ্ট জাতি রয়েছে, অর্থাৎ আফগানিস্তানের উত্তরাঞ্চলে সেই তুর্কি জাতিদের বিশাল একটা অংশ বাস করে। সেখানে উজবেকিস্তান কিংবা তুর্কমেনিস্তানে অনেক তুর্কি জাতিগোষ্ঠীরা বসবাস করে। তুরস্ক চাইছে তাদের সেই জাতিগোষ্ঠীর নিরাপত্তা নিশ্চিত করতে, এবং সেই নিরাপত্তা নিশ্চিত করতে তুরস্ক তাদের সেনাবাহিনীকে আফগানিস্তানে রাখতে চাইছে। ইতিমধ্যে তালেবানদের সাথে তুরস্কের বেশ কিছু বিষয় মতপার্থক্য দেখা দিয়েছে। তালেবানরা যেভাবে তুরস্ক সরকারকে হুমকি দিচ্ছে তুরস্ক সেই বিষয়টাকে পজিটিভ নিচ্ছে না। তবে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন তালেবানরা তাদের কিছু দাবি আদায়ের জন্য তুরস্কের উপর প্রেশার তৈরি করছে। ভবিষ্যতে হয়তো এই তালেবানদের সাথে তুরস্কের একটি মধুর সম্পর্ক সৃষ্টি হবে। তালেবানরা যে কোনোভাবে তুরস্ককে চাপ দিয়ে তাদের কিছু অধিকার আদায় করতে চাইছে, আর তুরস্ক চাইছে যে কোনোভাবে তালেবানদের মাঝেও তাদের তুর্কি জাতিগোষ্ঠীকে ক্ষমতার ভারসাম্য রক্ষার জন্য একটি নির্দিষ্ট অবকাঠামোতে ধরে রাখতে। এখন প্রশ্ন হচ্ছে যে তুরস্কের সাথে যদি তালেবানদের মতবিরোধ সৃষ্টি হয় সেটা কতদূর যেতে পারে? আমি এইটুকু বিশ্বাস করি তালেবানরা কখনো তুরস্কের সঙ্গে যুদ্ধে জড়াবে না এবং তুরস্ক কখনো তালেবানদের সাথে যুদ্ধে জড়াবে না। যেমন আমি আপনাদেরকে একটা উদাহরণস্বরূপ বলতে পারি যে 20 বছর আফগানিস্তানে ন্যাটো বাহিনী যে হত্যাযজ্ঞ চালিয়েছে সেখানে তুরস্কের বাহিনী তালেবান কিংবা আফগানের কোনো একটি স্থানে কোথাও একজন মানুষকে হত্যা করেনি এবং তালেবানরা কখনো তুরস্কের বাহিনীর উপর হামলা করেনি। ন্যাটোর পক্ষ থেকে তুরস্ক আফগানিস্তানে থাকলেও তারা তালেবান আফগান কিংবা আফগানের প্রত্যেকটা নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করার কাজটি করেছে। অতএব এটুকু বলা যায় তালেবানরা কখনো তুরস্ককে আঘাত করবে না। যদি ভুলক্রমে কিংবা পর্দার আড়ালে কারোর নির্দেশে তালেবানরা তুরস্কের উপর হামলা করে সেক্ষেত্রে হয়তো বড় রকম একটা সংঘর্ষের রূপ নিতে পারে। আর যদি তুরস্ক কোনো কারণে তালেবানদের আচরণে অভিমান করে আফগানিস্তান ছেড়ে চলে যায় সেক্ষেত্রে বড় রকম একটা দুর্ঘটনার সুযোগ রয়েছে। আমরা জানি মার্কিন যুক্তরাষ্ট্রের মদতপুষ্ট আফগান সরকার তাদের আফগানিস্তানটাকে ভারতের জন্য একটি অঙ্গরাজ্যে রূপ দিয়েছিল, অর্থাৎ পুরো আফগানিস্তানটাকে দখল করে নিয়েছিল এই ভারত। সে সময়টা প্রচণ্ড পরিমাণে পাকিস্তান চাপেছিল। আমরা জানি ভারত আফগানিস্তানে তাদের ক্ষমতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে পুরো পাকিস্তানটা অস্থিতিশীল হয়ে গেছে। প্রতিদিনই পাকিস্তানের বিভিন্ন জায়গায় হামলার ঘটনা ঘটেছে। আজকে তুরস্ক যদি আফগানিস্তানে থাকে
সেখানে কোনোভাবেই ভারত ঘাঁটি গাড়তে পারবে না, ভারত এই আফগানিস্তানে থাকতে পারবে না। আর যদি তুরস্ক চলে যায় সেই ক্ষেত্রে ভারত আবারও তাদের স্থানটা দখল করবে। পাকিস্তান চাইছে সেজন্য তুরস্ক যেন আফগানিস্তানে থাকে, কারণ পাকিস্তান আর তুরস্ক যদি আফগানিস্তানে থাকতে পারে সেক্ষেত্রে সবচেয়ে সুবিধা হবে মুসলমানদের। এখন তালেবানদের অবশ্যই এই রাজনীতিটা বুঝতে হবে এবং এই পররাষ্ট্রনীতিটাকে অবশ্যই ভালোভাবে মনোযোগ দিয়ে বুঝে নিতে হবে। আমরা অনেক রাজনৈতিক বিশ্লেষকের মুখে শুনেছি বিগত সময় অর্থাৎ 20 বছর আগের তালেবান আর আজকের তালেবানের মধ্যে অনেক পার্থক্য রয়েছে। 20 বছর আগের তালেবানরা মাদ্রাসায় পড়ুয়া ছিল এবং অনেকে অশিক্ষিত ছিল, কিন্তু বর্তমান সময়ে অনেক তালেবান নেতারা বিদেশে পড়াশোনা করেছেন। তাদের যে শুরা বোর্ড আছে, তাদের যে শরিয়া বোর্ড আছে, সেখানে অনেক উচ্চশিক্ষিত লোকরা যুক্ত হয়েছে। ধারণা করা যেতে পারে সে সকল উচ্চশিক্ষিত নেতারা বা স্কলাররা যদি তালেবানের দায়িত্বে থাকে অবশ্যই তালেবান আফগানিস্তানে সুশাসন সৃষ্টি করতে পারবে। প্রিয় দর্শক, যারা তালেবানকে নিয়ে আশাবাদী হতে চান, এবার তাদেরকে আমরা কিছু আশার বাণী শোনাতে চাই। এদিকে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন পূর্বের তালেবান আর বর্তমান তালেবানদের মধ্যে অনেক পার্থক্য আছে। অনেকেই বলছেন তালেবান অনেক পাল্টে গেছে, তারা রাজনৈতিকভাবে এবং সামগ্রিকভাবে অনেক পরিপক্ক হয়েছে। বর্তমান তালেবান আবেগকে বর্জন করে বাস্তবতাকে মেনে নিয়েছে। জন্মের শুরুতে আমেরিকা, রাশিয়া, চীন, ভারত, ইরান সবার সঙ্গে একসাথে লড়েছে এই আফগানিস্তান। তালেবানরা বৈরিতায় জড়িয়ে পড়েছিল পুরো দুনিয়ার সাথে, এবার আর সে পথে হাঁটছে না, বরং সবার সাথে সুসম্পর্ক নীতিতে এগুচ্ছে। তালেবানদের সবচেয়ে বড় শত্রু ছিল ইরান। ইরানের প্রচুর সেনা মারা পড়েছে তালেবানদের হাতে, আবার প্রচুর তালেবানও শহীদ হয়েছে ইরানি সেনাদের হাতে। এবার সেই ইরানের সাথে সম্পর্ক গড়েছে তালেবান। পররাষ্ট্র পলিসিতে সংকীর্ণতাকে পরিহার করে নিজেকে শক্তিশালী করার নিমিত্তে আপাতত আফগান জাতীয়তাবাদকে প্রাধান্য দিচ্ছে তারা। তুরস্কের সাথে কোনো বিবাদে জড়ানো দূরে থাক, বরং এরদোয়ানের তুরস্কের সাথে সামনে বড় আকারের অনেকগুলো চুক্তি হবে, যেগুলো তালেবানকে সামরিক ও অর্থনৈতিক শ্রেষ্ঠত্ব এনে দেবে। তালেবানের শাসনাধীন আফগানে সামরিক, শিক্ষা, অবকাঠামোগত উন্নয়নে সবচেয়ে বড় ভূমিকা রাখবে এই তুরস্ক, এমনটি বলছেন অনেক রাজনৈতিক বিশ্লেষকরা। এবার তালেবানের আফগান খুব দ্রুত যেমন সামরিক শ্রেষ্ঠত্ব অর্জন করবে, তেমনি অর্থনৈতিক সুপার পাওয়ারে পরিণত হবে, এমনটিও বলছেন অনেকে। কারণ একদিকে তালেবান শতভাগ দুর্নীতিমুক্ত দেশপ্রেমিক, আরেকদিকে পৃথিবীর সবচেয়ে ধনাঢ্য রাষ্ট্র কাতারের শেখ তামিমের পরম ভালোবাসা রয়েছে এই তালেবানদের উপর। চরম প্রতিকূল অবস্থায় সবাই ছেড়ে গেল, একমাত্র কাতার যে তালেবানের মাথার উপর ছায়া হয়েছিল এটি আবার প্রমাণ হয়েছে। অনেকেই বলছেন আফগানিস্তানে শান্তি প্রতিষ্ঠিত হলে মুসলিম বিশ্ব থেকে শুরু করে পশ্চিমারাও আবারও আফগানিস্তানে বিনিয়োগ করবে। তবে সব প্রশ্নের উত্তর একই জায়গায় আটকে যায়, যে তালেবানদের মাথার উপর কাতারের আমির রয়েছেন, কিংবা যে তালেবানের বন্ধু হতে তুরস্ক পাশে রয়েছে, কিংবা যে তালেবানের পরম মিত্র পাকিস্তান রয়েছে, সে তালেবান যদি অহংকার বাদ দিয়ে কিংবা গোরামি বাদ দিয়ে একটি সুশাসন প্রতিষ্ঠায় মনোযোগী হয়, আমরা এটুকু বলতে পারি আগামী দিনে আফগানিস্তানে তালেবানের হাত ধরে একটি নতুন সূর্যোদয় হবে। তালেবান তাদের জনগোষ্ঠীর উপর ইসলামের নামে যে কঠোর বিধি নিষেধগুলো আগে দিয়েছিল সেগুলো যেন এবার না করে। অবশ্যই তালেবানদের উচিত হবে আফগানিস্তানে নারীদেরকে উচ্চ শিক্ষা শিক্ষিত করা, কোনো ভিন্ন ধর্মের মানুষের উপর জোর প্রয়োগ না করা, কারণ যদি ভিন্ন ধর্মের উপর জোর প্রয়োগ করে সেক্ষেত্রে আবারও আফগানিস্তান অশান্ত হয়ে পড়বে, কারণ বিশ্বের নজর আবারও আফগানিস্তানে পড়তে পারে। তালেবানদেরকে মনে রাখতে হবে ইসলাম শান্তির ধর্ম, এবং পূর্ণাঙ্গ সেই শান্তি প্রতিষ্ঠা তালেবান আবারও আফগানিস্তানে কাজ করবে। তারা যেন কোনো ব্যক্তির উপর, কোনো জনগোষ্ঠীর উপর, ভিন্ন ধর্মের উপর জোর প্রয়োগ না করে, কারণ তারা যদি জোর প্রয়োগ করতে থাকে তাহলে তালেবান আবারও বিশ্বের মানচিত্রে একা হয়ে পড়বে। আমরা চাইব পাকিস্তান তুরস্কের সঙ্গে তালেবানদের একটি ঐক্যমত সৃষ্টি হবে এবং এই আফগানকে নতুনভাবে সাজানোর জন্য তালেবানরা মুসলিম বিশ্বের সহযোগিতা নেবে এবং মুসলিম বিশ্বের সাথে পররাষ্ট্রনীতি তৈরি করবে। বেশ কয়েকটি গণমাধ্যমে স্পষ্ট তালেবানদের বিরুদ্ধে কয়েকটি অভিযোগ উঠেছে। সেখানে দেখা গেছে বর্তমান আফগান সরকারের অনেক সেনাবাহিনীকে তালেবানরা গ্রেপ্তার করে প্রকাশ্য হত্যা করেছে, যদিও এই বিষয়টিকে ইসলাম সমর্থন করে না। কোনো বিরোধী শক্তি বা সৈন্যরা ধরা পড়লে কিংবা আত্মসমর্পণ করলে তাদের নিরাপত্তা বিধান করা অবশ্যই ইসলামের নিয়ম এবং নির্দেশ, কিন্তু তালেবানদের বিরুদ্ধে বেশ কিছু অভিযোগ আছে। যখন আফগান সরকারের সৈন্যরা ধরা পড়েছে তালেবানদের হাতে, তাদেরকে বিভিন্ন জায়গায় গুলি করে হত্যা করারও অভিযোগ উঠেছে তালেবানদের বিরুদ্ধে। আমি মনে করি
তালেবানদের এই নৃশংস পথ পরিহার করতে হবে, কারণ তালেবানদেরকে ইসলাম প্রতিষ্ঠা এবং শরিয়া আইন প্রতিষ্ঠায় অবশ্যই শান্তির পথ বেছে নিতে হবে। তালেবানদের বিরুদ্ধে পূর্বে যে অভিযোগগুলো উঠেছে, আশা করব আগামী দিনে যেন সেই অভিযোগগুলো না ওঠে। তালেবানকে অবশ্যই তার জাতিদের প্রতি সহনশীল হতে হবে। তালেবানদেরকে অবশ্যই নারী শিক্ষা থেকে শুরু করে প্রত্যেকটা ক্ষেত্রে ইসলাম যে শান্তির ধর্ম সেটা প্রমাণ করতে হবে। কোনো জায়গায় কঠোর এবং গোমরাহের নীতি অবলম্বন করা থেকে তালেবানকে ফিরে আসতে হবে। অবশ্যই তালেবানদের হাত ধরে আবারও আফগানিস্তান একটি শান্তির দেশে রূপ নেবে, আমরা এমন স্বপ্ন দেখতেই পারি। প্রিয় দর্শক, আজ এখানে শেষ করছি। প্রত্যেকেই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।